وعليكم ورحمة الله وبركاته. الحمد لله পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের এই রমজানের পবিত্রতা রক্ষার্থে রেলির অংশগ্রহণ যারা করেছেন তো সবাইকে আন্তরিক মোবারকবাদ। সংবাদী ভাই ও প্রশাসন ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আপামর সমস্ত বাংলাদেশের নাগরিকদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে উদার আহ্বান জানাচ্ছি। হোটেল খাবার হোটেল যেসব ভাইরা খাবার হোটেল চালান আমাদের পক্ষ থেকে আপনাদের উদার আহ্বান এবং অনুরোধ, একটা বছর অন্তত আপনারা আমার অনুরোধ শুনেন, কালো পর্দা লাগিয়ে সারাদিন হোটেল না খোলা রেখে বিকাল 4টা থেকে ভোর 3:30 পর্যন্ত আপনার হোটেল খোলা রাখেন। দেখবেন ইনশাআল্লাহ সারাদিন রমজানের পবিত্রতা ভঙ্গ করে যা ইনকাম হবে তার থেকে অনেক বেশি ইনকাম হবে এবং এই ইনকামে অনেক বরকত হবে ইনশাআল্লাহ। আপনি পবিত্র রমজানের পবিত্রতা ভঙ্গ করে রাস্তাঘাটে হোটেল খোলা রাখবেন, অনেক টাকা ভাববেন ইনকাম হবে। দেখবেন ঈদের দিন আপনার ছেলের পাও ভেঙে গেছে, দেখবেন ঈদের দিন আপনি হসপিটালে চলে গেছেন, যা কামাবেন সব চলে যাবে। অতএব এই রমজানের পবিত্রতার কথা লক্ষ্য করে আপনি আপনার হোটেল বিকাল 4টা থেকে ভোর 4:30 ভোর 3:30 পর্যন্ত খোলা রাখেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক বরকত হবে। আমি এই দেশের যারা মুসলমান তাদেরকে বলবো, আপনারা আপনাদের যখন বড় বড় প্রোগ্রাম করে থাকেন, দুর্গা পূজা করে থাকেন, আমরা কিন্তু যেই রাস্তায় দুর্গাপূজার মন্দির হয় আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি, আপনাদের কোনো ধর্মীয় ব্যাঘাত হয় এই কাজটি আমরা করি না। বাংলাদেশে 90% মুসলমানের দেশে আপনাদের আমরা অনুরোধ করব, আপনি অফিসে যান, আদালতে যান, যেখানেই যান, আপনার খাবারটা আপনি সাথে করে নিয়ে যাবেন, আপনার খাবারটা আপনি নিরাপদ স্থানে বসে খেয়ে নেবেন, আমরা আপনাদের সারাদিন না খেয়ে থাকার জন্য বলবো না। অতএব আপনি একজন রোজাদারের রোজা ভেঙে যায়, রোজাদারের রমজানের পবিত্রতা ভঙ্গ হয় এমন কোনো কাজ করবেন না। আমি ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব, আপনারা দেখেন খ্রিস্টানরা তাদের ক্রিসমাসের দিন সমস্ত পণ্যের দাম তারা কমিয়ে দেয়, ইহুদিরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সমস্ত জিনিসের দাম কমিয়ে দেয়। কিন্তু অনেক দুঃখ পরিতাপের ব্যাপার হলো আমাদের অনেক মুসলমান ভাইরা তারা সুকৌশলে সিন্ডিকেট করে এই রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম তারা বাড়িয়ে দিয়েছে। অতএব আপনারা দেখেছেন ব্রাহ্মণ আদালতের যেই ব্রাহ্মণ আদালতে অভিযান চালাচ্ছে সেই অভিযানে দেখেছেন কোনো জিনিসের কমতি নাই, হাজার হাজার লিটার সোয়াবিন তেল এইসব এইসব সেন্টিগেলরা এইসব দুনিয়াবি শুধু দুনিয়াবি ব্যবসায়ীদের গোডাউনে পাওয়া যাচ্ছে, হাজার 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 টন ডাল রয়ে গেছে চালের গুদামে, হাজার হাজার টন ডাল রয়ে গেছে চালের গুদামে, কিন্তু শুধুমাত্র রমজানের এই রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য এই টাকা লোভি এরা এরা সিন্ডিকেট করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। তাই আমি ব্যবসায়ী ভাইদের অনুরোধ জানাবো, আপনারা 11 মাস ব্যবসা করেছেন, এই 1 মাস ব্যবসা না করে শুধুমাত্র ক্রয় দামে বেচা কিনা করেন, দেখবেন ইনশাআল্লাহ এতে আপনার অনেক বরকত হবে ইনশাআল্লাহ। তাই আজকের এই সমাবেশ থেকে সবাইকে উদার আহ্বান জানাবো, আগামী ইনশাআল্লাহ আমাদের হয়তোবা চান যদি দেখা যায় তাহলে 2 তারিখ রাত্র থেকে প্যারাদি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপরে দেশের মানুষের উপরে সমস্ত মুসলমানের উপরে শান্তি বর্ষিত করুক, সবাই যেন আমরা রোজার যেন আমরা পবিত্রতা রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেভাবে রোজা রাখতে বলেছে
যেভাবে রমজান মাসে প্রতিবেশীর প্রতি সহানুভূতি করতে চেয়েছে, বলেছে যেভাবে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে বলেছে, আমরা যেন কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন গড়তে পারে, সবার জন্য এই দোয়া। আগামী এক তারিখে যে মহাসমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমিনুল মুজাহিদিন যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণাতে সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাবো। এটা শুধু ইসলামী আন্দোলনের দাবি নয়, এই দাবি আজকে গণদাবিতে পরিণত হয়েছে। এই দাবি সমস্ত মানুষের দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দাবি এটা। অতএব এই দাবি পূরণের জন্য সবাইকে উদার আহ্বান জানাচ্ছি, যারা যেতে চান আমাদের এই সামনেই দেওয়ান মন্দিরে, এই সামনে আমাদের মন্দিরের পাশেই আমাদের অফিস আছে, এই অফিসে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। 31 তারিখ রাত্র 10টা বাজে এখান থেকে গাড়ি ছেড়ে যাবে, প্রত্যেক থানা থেকে আমাদের গাড়ি যাবে, আপনারা স্ব-স্ব থানায় যোগাযোগ করতে পারবেন। বন্ধের দিন, একদিন হলো ইসলামের পক্ষে এই জিহাদে সবাইকে শরীক হওয়ার জন্য উদার আহ্বান জানাচ্ছি। আজকে বর্মায় ইসলামী আন্দোলনের আমিরের ঘোষিত আজকে যে এই রমজানের পবিত্রতা রক্ষার্থে যেই যেই মিছিলের এবং সমাবেশের ঘোষণা করা হয়েছে, এই ঘোষণায় সবাইকে এখন রেলিতে অংশগ্রহণ করার জন্য উদার আহ্বান জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার্থে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করে আজকের এই সমাবেশ এখানে।